দেখলাম সরকার একদিকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরাতে পারছে না, অন্যদিকে আবার কি করলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে 15% ভ্যাট আরোপ করলো। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা পূর্বেও বলেছি, আপনারা 2010-এর যে অধ্যাদেশ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, সেই অধ্যাদেশ যদি বাস্তবায়ন করেন, সেইখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সম্পূর্ণ অলাভজনক একটা প্রতিষ্ঠান। কিন্তু আমরা দেখলাম এই সময় এসে বর্তমান সরকার শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করেছে। আমরা দেখলাম এই যেমন আলু, পটল, পেঁয়াজ, রসুন যে দামে বিক্রি করা হয়, একই দামে এই শিক্ষাকেও পণ্য হিসাবে রূপান্তরিত করতে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধের আদর্শে এখনো বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, মুক্তিযুদ্ধের বিপরীতে গিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না, তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা বলতে চাই স্পষ্টভাবে, সংগ্রামী বন্ধুগণ, আমরা যে কোনো মূল্যে এটা প্রতিহত করব, যেমনটি প্রতিহত করেছিলাম 2015 সালে, ঠিক তেমনই আবারও প্রতিহত করব। আমরা সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এখন থেকে এই শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় নির্ভর করতে চাই না। আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান করতে চাই আজকের প্রোগ্রাম থেকে, আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কি ঢুকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এখনো শিক্ষক সমাজ মেরুদণ্ড হয়ে যায়নি। আমি বিশ্বাস করি এই নতজানু সরকারের কাছে হয়তো বা কিছু শিক্ষক তাদের মাথাটা বিক্রি করে দিয়েছে, কিন্তু সমস্ত শিক্ষকরা মাথাটা বিক্রি করে দেয় নাই, এখনো শিক্ষার্থীদের তারা তাদের সন্তান মনে করে। সংগ্রামী বন্ধুগণ, এই শিক্ষক সমাজকে তাই আমি আহ্বান জানাচ্ছি, আজকে আপনার সন্তান তুল্য শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান, তাদের ভবিষ্যৎ নষ্ট হতে দিয়েন না। সংগ্রামী বন্ধুগণ, যার কারণে আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো, আমাদের অধিকার আমাদের ফিরে নেওয়ার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার জন্য এই সরকারের বিপরীতে অবস্থান করতে হবে, না হলে আমরা পারবো না। এই আহ্বান জানিয়ে আজকে আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে, এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে।